আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। তফসিল ঘোষণার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর থাকবে আন্দোলন সফলে আমরা জীবন দিতে প্রস্তুত বললেন রাশেদ প্রধান। জানাবো ঢাকা দক্ষিণের বিএনপি নেতা ইউসুফ মৃধা আটক, গত ২৪ ঘন্টায় বিএনপির ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ, তারেক রহমানের স্ত্রী ও তারেক রহমানের মেয়ের কোনো সোশ্যাল অ্যাকাউন্ট নেই। তাদের নামে যে অ্যাকাউন্টগুলো দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এগুলো সম্পূর্ণই ভুয়া এবং বিভিন্ন মানুষ এগুলো পরিচালনা করেন। তাদের ব্যক্তিগত কোনো সোশ্যাল অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন তারা। এবারে জানাবো ২৮ অক্টোবর রাস্তা বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কোনো আলোচনা হয়নি, জানিয়েছে মার্কিন দূতাবাস। এবং সর্বশেষ জানিয়ে দিব সামরিক যান রেখে পালিয়ে গেছে ইসরায়েলি সৈন্যরা। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, তফসিল ঘোষণার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচন জনগণের চার উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেছেন, দেশের মানুষ না চাইলেও তফসিল ঘোষণা হলে নির্বাচন হবে না, তফসিল ঘোষণার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মানুষের ইচ্ছার বিরুদ্ধে তফসিল কেন, যাই ঘোষণা করা হোক না কেন, কাজে আসবে না। রোববার ২২ অক্টোবর সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবী রণদা প্রসাদ সাহার বাড়ি এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই, নিত্যপ্রণের বাজার নিয়ন্ত্রণ করছে দেশের সিন্ডিকেট বাহিনী, আওয়ামী লীগের পকেটে ঢুকছে টাকা। ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনিতে মুসলিমদের নির্যাতন সম্পর্কে বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বপ্রথম বিবৃতি দিয়েছেন। এর আগে সন্ধ্যা ৬টায় আমির খসরু মাহমুদ চৌধুরী এখানে এসে পৌঁছান। এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান রমেশ চন্দ্র দাস, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুল শাহীন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রব উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য ওই এলাকার অঙ্গ সংগঠনের নেতারা। টাঙ্গাইলের ৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল জেলা প্রশাসক মোহাম্মদ কায়সার আলম সহ অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন সহ অনেকেই এখানে অংশ নেয়। আন্দোলন সফলে আমরা জীবন দিতে প্রস্তুত বললেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগরণের সহসভাপতি এবং রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগ সরকারের পতন, দেশ রক্ষার একদফা দাবিতে চূড়ান্ত আন্দোলন শুরু হবে। আন্দোলন সফল করতে আমরা শুধু মরতে রাজিও নই, আমরা শহীদ হতেই প্রস্তুত। রোববার ২২ অক্টোবর রাজধানীর আসাদগেটে ডিইউপি মিলনায়তনে জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব হুঁশিয়ারি দেন তিনি। জাগপারে সহসভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের স্মৃতিচারণ করে বলেন, দেশের সর্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার সংগ্রামে অধ্যাপিকা রেহেনা প্রধান এবং মরহুম শফিউল আলম প্রধানকে এই মুহূর্তে খুবই প্রয়োজন ছিল। একজন নারী রাজনৈতিক হিসেবে ১৯৭৩ সাল থেকে ১৯৭৪ সালের দুর্নীতি বিরোধী সংগ্রাম, ৯০ গণ অভ্যুত্থান সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে রেহেনা প্রধান অমিত সাহসী রাজনীতি আমাদের সাহসের পথে হাঁটতে শিখিয়েছে। এ সময় রাশেদ প্রধান বলেন, আজকে রাষ্ট্রের সকল কাঠামোর অচল অবস্থা বিরাজ করছে, এই আওয়ামী লীগ সরকার দেশকে তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, অবৈধ ক্ষমতায় চিরস্থায়ী করতে আওয়ামী লীগ আবারও নৈরাজ্যময় এবং সহিংস রাজনীতি শুরু করেছে। তবে যতই পরিকল্পনায় করুক না কেন, আওয়ামী লীগ চলমান গণ আন্দোলনের মুখে তাদের বিদায় নিতেই হবে। প্রধান স্মৃতি পরিষদ এর সভাপতি আবু মুফাজ্জের হোসেন আনাসের সভাপতিত্বে এতে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক কাজী মোহাম্মদ হাসমতুল্লাহ, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মোল্লা, জাগপা নেতা মোহাম্মদ সাজু মিয়া সহ অন্যান্য জাগপা নেতাবৃন্দরা। স্মরণ সভা শেষে অধ্যাপিকা রেহেনা প্রধান সহ ফিলিস্তিন জনগণ এবং দেশবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণের বিএনপি নেতা ইউসুফ মির্ধা আটক। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ মির্ধাকে পুলিশ আটক করেছে, রামপুরা থানায় নিয়ে গেছে। মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান পিন্টু এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রোববার 22 অক্টোবর ইউসুফ মির্ধাকে আটক করা হয়েছে। মিন্টু আরও জানায়, শুধু মহানগর দক্ষিণ বিএনপির প্রায় 30 জন নেতাকর্মীকে গত 24 ঘন্টায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন, 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে পণ্ডুল করতেই পুলিশের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থাই করছে প্রশাসন। এই দলীয় প্রশাসন দিয়ে সরকার আবারও ক্ষমতায় থাকার পায়তারা করছে, কিন্তু এবার জনগণকে সঙ্গে নিয়ে সে খায়েশার পূরণ করতে দেয়া হবে না। এ সরকারকে অচিরেই ক্ষমতা থেকে পদত্যাগ করাতে বাধ্য করব ইনশাল্লাহ। 28 অক্টোবর রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়নি মার্কিন দূতাবাস। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে 28 অক্টোবর বিএনপির কর্মসূচি ঘিরে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। রোববার 22 অক্টোবর রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের মুখপাত্র পাঠানো এক বার্তায় বলা হয়, আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে 28 অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। মার্কিন দূতাবাস পিটার হাস শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। এর আগে সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দুর্গাপূজায় নিরাপত্তা সহ অনেক বিষয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। পিটার হাস জানতে চেয়েছে 28 অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেয়া হবে কিনা, সরকার ওই দিন লোকজনের যাওয়া আসা বন্ধ করে দেবে কিনা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এরকম কোন পরিকল্পনা নেই, তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছে তারা শান্তিপূর্ণভাবে করবেন, কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন তবে আমাদের কিছু বলার নেই। সরকার পতনের এক দফা দাবিতে 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ওই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। এবার সামরিক যান রেখে পালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। ইসরায়েলি সৈন্যদের উপর আকস্মিক হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই সশস্ত্র সংগঠনের হামলায় আল কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলের 2টি সামরিক বুলডোজার ও 1টি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে গেছে ইসরায়েলের সৈন্যরা। রোববার 22 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে এ ব্যাপারে হামাস বলছে, ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজা খান ইউনিস আল কাসেম ব্রিগেডসে আতর্কিত হামলার মুখে পড়ে, এরপর সেখান থেকে সামরিক যান রেখে তারা পায়ে হেঁটে সীমান্ত বেড়ার উপর দিয়ে পালিয়ে যায়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার সীমান্ত ঘেঁষা কিসুফিম এলাকার কাছে অবস্থান নেয়া তাদের সেনাদের লক্ষ্য করে শুধুমাত্র গুলি ছোড়া হয়েছে এবং সেখান থেকে হামলা চালানো হয়েছে। সেখানে প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাঙ্ক পাল্টা হামলা চালিয়েছে।